নমস্কার অডিও ভিজুয়াল বুকস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন আচার্য শ্রী জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থ অব্যক্ত আজ শোনাচ্ছি এই গ্রন্থের পঞ্চম প্রবন্ধ মন্ত্রের সাধন আজ থেকে ঠিক একশো বছর পূর্বে উনিশশো একুশ খ্রিস্টাব্দের আশ্বিন মাসে আচার্য জগদীশচন্দ্র বসু রচিত অব্যক্ত গ্রন্থটি প্রকাশিত হয় অর্থাৎ অব্যক্ত গ্রন্থটির একশো বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে আমি প্রতিটি প্রবন্ধ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশনা করব পঞ্চম প্রবন্ধ মন্ত্রের সাধন প্রশান্ত মহাসাগরে অনেকগুলি দ্বীপ দেখা যায় এই দ্বীপগুলি অতি ক্ষুদ্র প্রবাল কীটের দেহপঞ্জরে নির্মিত হইয়াছে বহু সহস্র বৎসরে অগণ্য কীট নিজ নিজ দেহ দ্বারা এই দ্বীপগুলি নির্মাণ করিয়াছে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে তাহাও বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল বুদ্ধি চেষ্টা ও সহিষ্ণুতার বলে আজ সে পৃথিবীর রাজা হইয়াছে কত কষ্ট ও কত চেষ্টার পর মনুষ্য বর্তমান উন্নতি লাভ করিয়াছে তাহা আমরা মনেও করিতে পারি না কে প্রথমে আগুন জ্বালাইতে শিখাইল কে প্রথমে ধাতুর ব্যবহার শিক্ষা দিল কে লেখার প্রথা আবিষ্কার করিল তাহা আমরা কিছুই জানি না এইমাত্র জানি যে প্রথমে যাহারা কোনো নূতন প্রথা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন তাহারা পদে পদে অনেক বাধা পাইয়াছিলেন অনেক সময় তাহাদিগকে অনেক নির্যাতন ও সহ্য করিতে হইয়াছিল এত কষ্টের পরেও অনেকে তাহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারেন নাই আপাতত মনে হয় তাহাদের চেষ্টা একেবারে বৃথা গিয়াছে কিন্তু কোনো চেষ্টাই একেবারে বিফল হয় না আজ যাহা নিতান্ত ক্ষুদ্র মনে হয় দুই দিন পরে তাহা হইতেই মহৎ ফল উৎপন্ন হইয়া থাকে প্রবালদ্বীপ যে যেরূপ একটু একটু করিয়া আয়তনে বর্ধিত হয় জ্ঞান রাজ্য সেই রূপ তিল তিল করিয়া বাড়িতেছে এ সম্বন্ধে দুই একটি ঘটনা বলিতেছি একশত বৎসর পূর্বে ইটালি দেশে গ্যালভানি নামে একজন অধ্যাপক দেখিতে পাইলেন যে লোহা ও তামার তার দিয়া একটা মরা ব্যাংকে স্পর্শ করিলে ব্যাংকটা নড়িয়া ওঠে তিনি অনেক বৎসর ধরিয়া এই ঘটনাটির অনুসন্ধান করিতে লাগিলেন এরূপ সামান্য বিষয় লইয়া এত সময় অপব্যয় করিতে দেখিয়া লোকে তাহাকে উপহাস করিত তাহার নাম হইল ব্যাংক নাচানো অধ্যাপক বন্ধুরা আসিয়া বলিতে লাগিলেন মরা ব্যাং যেন নড়িল কিন্তু ইহাতে লাভ কি কি লাভ সেই যৎসামান্য ঘটনা অবলম্বন করিয়া বিদ্যুতের বিবিধ গুণ সম্বন্ধে নূতন নূতন আবিষ্ক্রিয়া হইতে আরম্ভ হইল এই একশত বৎসরের মধ্যে বিদ্যুৎ শক্তির দ্বারা পৃথিবীর ইতিহাস যেন পরিবর্তিত হইয়াছে বিদ্যুৎ দ্বারা পথ ঘাট আলোকিত হইতেছে গাড়ি চলিতেছে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছিতেছে সমস্ত পৃথিবীটা যেন আমাদের ঘরের কোণে আসিয়াছে দূর আর দূর নাই আমাদের স্বর বাড়ির এক দিক হইতে অন্য অন্যদিকে পৌঁছিত না এখন বিদ্যুতের বলে সহস্র ক্রোশ দূরের বন্ধুর সহিত কথাবার্তা বলিতেছি এমনকি এই শক্তির সাহায্যে দূর দেশে কি হইতেছে তাহা পর্যন্ত দেখিতে পাইব আমাদের দৃষ্টি ও আমাদের স্বর আর কোনো বাধা মানিবে না মনুষ্য এপর্যন্ত পৃথিবী এবং সমুদ্রের উপর আধিপত্য স্থাপন করিয়াছে কিন্তু বহুদিন আকাশ জয় করিতে পারে নাই বোমজানে শূন্যে ওঠা যায় বটে কিন্তু বাতাসের প্রতিকূলে বেলুন চলিতে পারে না আর এক অসুবিধা এই যে বেলুন হইতে অল্প সময়ের মধ্যেই গ্যাস বাহির হইয়া যায় এজন্য বেলুন অধিকক্ষণ শূন্যে থাকিতে পারে না রেশমের আবরণ হইতে গ্যাস বাহির হইয়া যায় বলিয়া বেলুন অধিকক্ষণ আকাশে থাকিতে পারে না সোয়ার্জ নামে একজন জার্মান এইজন্য অ্যালুমিনিয়াম ধাতুর এক বেলুন প্রস্তুত করেন অ্যালুমিনিয়াম কাগজের ন্যায় হালকা অথচ ইহা ভেদ করিয়া গ্যাস বাহির হইতে পারে না বেলুন যে ধাতু নির্মিত হইতে পারে ইহা কেহ বিশ্বাস করিল না সোয়ার্জ তাহার সমস্ত সম্পত্তি ব্যয় করিয়া পরীক্ষা করিতে লাগিলেন বহু বৎসর নিষ্ফল চেষ্টার পর অবশেষে বেলুন নির্মিত হইল বেলুন যাহাতে ইচ্ছানুক্রমে বাতাসের প্রতিকূলে যাইতে পারে সেই জন্য একটি ক্ষুদ্র ইঞ্জিন প্রস্তুত করিলেন জাহাজে জলের নিচে স্ক্রু থাকে ইঞ্জিনে স্ক্রু ঘুরাইলে জল কাটিয়া জাহাজ চলিতে থাকে সেইরূপ বাতাস কাটিয়া চলিবার জন্য একটি স্ক্রু নির্মাণ করিলেন কিন্তু বেলুন নির্মিত হইবার অল্প পরেই সোয়ার্জের অকস্মাত মৃত্যু হইল যাহার জন্য সমস্ত সম্পত্তি ও জীবন পণ করিয়াছিলেন তিনি তাহার পরীক্ষা করিতে পারিলেন না এতদিনের চেষ্টা নিষ্ফল হইতে চলিল সোয়ার্জের সহধর্মিনী তখন জার্মান গভর্নমেন্টের নিকট বেলুন পরীক্ষা করিবার জন্য আবেদন করিলেন জার্মান গভর্নমেন্ট যুদ্ধে বোমযান ব্যবহার করিবার জন্য ব্যগ্র ছিলেন কিন্তু সোয়ার্জের বেলুন যে কখনও আকাশে উঠিতে পারিবে কেহ তাহা বিশ্বাস করিত না কেবল বিধবার দুঃখ কাহিনী শুনিয়া গভর্নমেন্ট দয়া করিয়া বেলুনটা পরীক্ষা করিবার জন্য যুদ্ধ বিভাগের কতিপয় অধ্যক্ষকে নিযুক্ত করিলেন নির্দিষ্ট দিবসে বেলুন দেখিবার জন্য বহু লোক আসিল পরীক্ষকেরা আসিয়া দেখিলেন বেলুনটি অতি প্রকাণ্ড এবং ধাতু নির্মিত বলিয়া রেশমের বেলুন অপেক্ষা অনেক ভারী তারপর বেলুন চালাইবার জন্য ইঞ্জিন ও অনেক কল বেলুনে সংযুক্ত রহিয়াছে এরূপ প্রকাণ্ড জিনিস কি কখনো আকাশে উঠিতে পারে পরীক্ষকেরা একে অন্যের সহিত বলা বলি করিতে লাগিলেন এই অদ্ভুত কল কোনোদিনও পৃথিবী ছাড়িয়া উঠিতে পারিবে না লোকটা মরিয়া গিয়াছে আর তাহার বিধবা অনেক আশা করিয়া দেখাইতে আসিয়াছে সুতরাং অন্তত নামমাত্র পরীক্ষা করিতে হইবে তবে বেলুনের সহিত অতগুলি কল ও জঞ্জাল রহিয়াছে ওগুলি কাটিয়া বেলুনটিকে একটু পাতলা করিলে হয়তো দু চার হাত উঠিতে পারিবে হায় তাহাদিগকে বুঝাইবার কেহ ছিল না বেলুন যিনি সৃষ্টি করিয়াছিলেন পৃথিবীতে তাঁহার স্বর আর শোনা যাইবে না যেসব কল অনাবশ্যক বলিয়া কাটিয়া ফেলা হইল তাহা আবিষ্কার করিতে অনেক বৎসর লাগিয়াছিল ওই সব কল দ্বারা বেলুনটিকে ইচ্ছানুসারে দক্ষিণে বামে ঊর্ধ্বে ও অধ দিকে চালিত করা যাইত ইহার পর আর এক বাঁধা পড়িল সোয়ার্জের অবর্তমানে বেলুন কে চালাইবে অপরে কি করিয়া কলের ব্যবহার বুঝিবে সে যাহা হোক দর্শক দিগকের মধ্যে একজন ইঞ্জিনিয়ার সাধ্যমতো কল চালাইতে সম্মত হইলেন অদূরে বিধবা কলের প্রত্যেক স্পন্দন গণিতেছিলেন বেলুন পৃথিবী হইতে উঠিতে পারিবে কি মৃত ব্যক্তির আশা ভরসা হয় এইবারে পূর্ণো হইবে নতুবা একেবারে নির্মূল হইবে কল চালানো হইল অমনি বেলুন পৃথিবী ছাড়িয়া মহাবেগে বেগে শূন্যে উঠিল তখন বাতাস বহিতেছিল কিন্তু প্রতিকূল বাতাস কাটিয়া বেলুন ছুটিল এত দিনে সোয়ার্জের চেষ্টা সফল হইল কিন্তু লোকেরা যেসব কল অনাবশ্যক মনে করিয়াছিলেন স্বল্পকালের মধ্যেই তাহার আবশ্যকতা প্রমাণিত হইল বেলুন আকাশে উঠিল বটে কিন্তু তাহার সামলাইবার কল না থাকাতে অল্পক্ষণ পরেই ভূমিতে পতিত হইয়া চূর্ণ হইয়া গেল কিন্তু এই দুর্দশাতে সকলে বুঝিতে পারিলেন যে সোয়ার্জ যে অভিপ্রায় বেলুন নির্মাণ করিয়াছিলেন তাহা কোনদিন হয়তো সফল হইবে দশ বৎসরের মধ্যেই তাহা সিদ্ধ হইয়াছে জেপেলিন যে বোমজান নির্মাণ করিয়াছিলেন তাহা যুদ্ধে ভীষণ অস্ত্র হইয়াছিল যুদ্ধের পর এই বোমজান আটলান্টিক মহাসাগর অনায়াসে পার হইয়াছে এবং তাহার পর হইতে ইউরোপ ও আমেরিকার ব্যবধান খুঁচিয়া গিয়াছে বোমজান গ্যাস ভরিয়া লঘু করিতে হয় সুতরাং আকারে অতি বৃহৎ এবং নির্মাণ করা বহু ব্যয়সাপেক্ষ পাখিরা কি সহজেই উড়িয়া বেড়ায় মানুষ কি কখনও পাখির মতো উড়িতে পারিবে বড় বড় পাখিগুলি কেমন দুই চারবার পাখা নাড়িয়া শূন্যে ওঠে তাহার পর পাখা বিস্তার করিয়া চক্রাকারে আকাশে ঘুরিতে থাকে ঘুরিতে ঘুরিতে আকাশে মিলিয়া যায় তোমাদের কি কখনো পাখির মতো উড়িবার ইচ্ছা হয় নাই জার্মানি দেশে লিলিয়েনথাল মনে করিলেন আমরা কেন পাখির মতো আকাশ ভ্রমণ করিতে পারিব না তাহার পর পরীক্ষা করিতে আরম্ভ করিলেন তিনি জানিতেন এই বিদ্যা সাধন করিতে অনেক দিন লাগিবে শিশু যেরূপ একটু একটু করিয়া অনেক চেষ্টায় হাঁটিতে শেখে তাহাকেও সেই রূপ করিয়া উড়িতে শিখিতে হইবে কিন্তু শিশু যেরূপ পড়িয়া গেলে আবার উঠিতে চেষ্টা করে আকাশ হইতে পড়িয়া গেলে আর তো উঠিবার সাধ্য থাকিবে না মৃত্যু নিশ্চয় এত বিপদ জানিয়াও তিনি পরীক্ষা হইতে বিরত হইলেন না অনেক পরীক্ষার পর নানা প্রকার পাখা প্রস্তুত করিলেন এবং সেইগুলি বাহুতে বাঁধিয়া পাহাড় হইতে ঝাঁপ দিয়া পাখায় ভর করিয়া নিচে নামিতে লাগিলেন একবার তাহার মনে হইল যে দুইখানা পাখার পরিবর্তে যদি অধিক সংখ্যক পাখা ব্যবহার করা হয় তাহা হইলে হয়তো উড়িবার বেশি সুবিধা হইতে পারে চেষ্টা করিয়া দেখিলেন তাহাই ঠিক ত্রিশ বৎসর পর্যন্ত অতি সাবধানে তিনি এই সব পরীক্ষা করিতেছিলেন জীবনের অধিকাংশ সময় কাটিয়া গিয়াছে এজন্য তাহার কার্য শেষ করিতে তিনি অত্যন্ত উৎসুক হইলেন এখন যে কল প্রস্তুত করিলেন তাড়াতাড়িতে তাহা পূর্বের মতো দৃঢ় হইল না তিনি সেই অসম্পূর্ণ কল লইয়া উড়িতে চেষ্টা করিলেন এবার অতি সহজে বাতাস কাটিয়া যাইতেছিলেন দুর্ভাগ্যক্রমে হঠাৎ বাতাসের ঝাপটা আসিয়া উপরের একখানা পাখা ভাঙিয়া দিল এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারাইলেন কিন্তু তিনি পরীক্ষা দ্বারা যেসব নতুন তত্ত্ব আবিষ্কার করিলেন তাহা পৃথিবীর সম্পত্তি হইয়া রহিল তাহার আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরে উড়িবার কল নির্মাণ করা সম্ভব হইয়াছে মার্কিন দেশে অধ্যাপক ল্যাংলি পাখা সংযুক্ত উড়িবার কল প্রস্তুত করিলেন তাহাতে অতি হালকা একখানা ইঞ্জিন সংযুক্ত ছিল পরীক্ষার দিন অনেক লোক দেখিতে আসিয়াছিল কিন্তু কর্মকারের শৈথিল্যবশত একটি স্ক্রু ঢিলা হইয়াছিল ইঞ্জিন চালাইবার পর কল আকাশে উঠিয়া চক্রাকারে ঘুরিতে লাগিল এমন সময় ঢিলা স্ক্রুটি খুলিয়া গেল এবং কলটি নদীগর্ভে পতিত হইল এই বিফলতার দুঃখে ল্যাংলি ভগ্নহৃদয় মৃত্যুগ্রস্ত হইয়াছিলেন যাহারা ভীরু তাহারাই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যুভয় পরাণমুখ হইয়া থাকেন বীরপুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যু ভয়ের অতীত হইতে সমর্থ হন ল্যাংলির মৃত্যুর পর তাহারই স্বদেশী উইলবার রাইট উড়িবার কল লইয়া পুনরায় পরীক্ষা আরম্ভ করিলেন উড়িবার সময় একবার কল থামিয়া যায় এবং আকাশ হইতে পতিত হইয়া রাইটের একখানা পা ভাঙিয়া যায় ইহাতেও ভীত না হইয়া পুনরায় পরীক্ষা আরম্ভ করিলেন এবং সেই চেষ্টার ফলে মানুষ গগন গগনবিহারী হইয়া নীল আকাশে তাহার সাম্রাজ্য বিস্তার করিতে সমর্থ হইয়াছে মন্ত্রের সাধন প্রবন্ধটি আজ এখানেই শেষ হল যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ